ইন্না নিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন চলে গেলেন ইসমাইল হানিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাকে ইরানের রাজধানী তেহরানে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মুসাদের সদস্যরা মূলত আততায়ের গুলিতেই তিনি প্রাণ হারান ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড তারা জানিয়েছে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তিনি আসেন সেখানে ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে তার জন্য একটি বাড়ি বরাদ্দ ছিল সে বাড়ির থেকে তিনি নিজ বাসভবন থেকে বের হওয়ার পরপরই আতটাই গুলিতেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন তার গাড়িটিও ঝলসে যায় মূলত ইসমাইল হানিয়াও তার একজন নিরাপত্তা কর্মী গাড়িতে ছিলেন তারা দুজনেই দুনিয়া থেকে বিদায় নেন মুসাদের সদস্যরা পারানা এমন কোনো কাজ নেই ইসমাইল হানিয়া এমন একজন ব্যক্তি যার নির্দেশে ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাস থেকে শুরু করে বড় বড় ইসলামিক সংস্থাগুলো এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে সে ইসমাইল হানিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সর্বোচ্চ শেয়ার করেন ভিডিওটি মানুষকে জানিয়ে দেন আপনার ইসলামিক নেতা আপনার ইসলামিক যে আদর্শ বর্তমান মুসলিম বিশ্বের একজন সিপাহী সাওলা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাই সর্বোচ্চ শেয়ার করেন মনে রাখবেন ইহুদিদের জম ছিন ইসমাইল হানিয়া ইহুদিদের ভয়ঙ্কর এক রূপ দেখত তাকে ইহুদিরা মনে করত ইসমাইল হানিয়া একটা নিঃশ্বাস ফেললেও সে নিঃশ্বাসের মধ্যে ইহুদিদের জন্য একটা বিপজ্জনক আগুন বের হয় আল্লাহ সুবহান তালা যুগে যুগে এমন বহু ইসলামিক সিপাহী সাওলাকে দুনিয়াতে পাঠিয়েছেন মনে রাখবেন আপনি থাকেন আর না থাকেন আপনি ইসলামের পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন ইসলাম তার দুরন্ত গতিতে এগিয়ে যাবে প্রশ্ন হলো আপনি ইসলামের পথে ছিলেন কিনা সেটাই দেখার বিষয় ইসলাম হানিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা সর্বোচ্চ তদন্ত করবে এবং এক্ষেত্রে মোসাদের কোনো সম্পৃক্ততা পাওয়ার সাথে সাথে ইসরায়েলে প্রচণ্ড আক্রমণ করা হবে ইসরায়েলকে রীতিমতো ঘুরিয়ে দেওয়া হবে ইসরায়েল ইহুদিরা তাকে অনেক আগে ফিলিস্তিনের মাটিতেই শেষ করে দিতে পারত। কিন্তু তারা তা করেনি তারা ইরানের মাটিতেই তাকে শেষ করে দিয়েছে তার অন্যতম কারণ ছিল তার এটা বোঝাতে চায় ইরানের কথায় তুমি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছ অতএব ইরানের মাটিতেই তোমাকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই ইসমাইল হানিয়া ইরানের কথা নয় ইসমাইল হানিয়া পৃথিবীর কারো কথাই নয় ইসমাইল হানিয়া নিজের তাগিদে ইসলামের মূল্যবোধে ইসলামের চেতনায় আদর্শে উজ্জীবিত হয়ে তিনি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন ইনশাল্লাহ ইসমাইল হানিয়ার মতো আর বহু ইসমাইল হানিয়ার জন্ম হবে আপনারা হাসান আল বান্নার নাম শুনেছেন তিনিও ইসলামের একজন সৈনিক ছিলেন মনে রাখবেন ওই সময়ে কাফের বেঈমান যারা তাকে অত্যাচার করেছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারো নাম কিন্তু মানুষ মুখে রাখে না মনেও রাখে না কিন্তু হাসান বান্নার কথাটা মানুষ আজীবন মনে রাখবে মনে রাখবেন আপনারা ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খুনজির নাম শুনেছেন তিনিও ইসলামের একজন শাসক ছিলেন তিনিও ইসলামের একজন হুকুমত কায়েমের জন্য লড়াই করেছেন মনে রাখবেন ইসলাম থাকবে কেমন পর্যন্ত থাকবে হয়তো ইসমাইল হানিয়ার চেয়েও আরও একজন দুরন্ত ইসলামের সিপাহী সালার আগমন ঘটবে জাতির বিদায় হবে ইতিমধ্যে আফগানের থেকে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া দেখানো হয়েছে তারা জানিয়েছে এটাকে ষড়যন্ত্রমূলক করা হয়েছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার মসজুল আকসা ভেঙে ফেলতে চায় কিন্তু তাদের এই খায়েশ কখনোই পূরণ হবে না মনে রাখবেন আল্লাহ সুহাম তল্লা পবিত্র কোরআনকার বললেন ইন্না বাদশাহ রাবিক আল্লাহ সাদিত তা সাল্লা সার দেয় তবে ছেড়ে দেয় না মনে রাখবেন ওই জালেম যারা জালেমরা এই কাজটাই করে যাবে এসির আরাফাতকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাদশাহ ফাহাদকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাদশাহ সালমান এখন ক্ষমতায় এসেছে মনে রাখবেন কারোর জন্য কারো পথ বন্ধ হয়ে যায় না ইসলামের গতি ইসলাম একটা দুরন্ত ঘোড়ার মতো আপনি ঘোড়ায় কতক্ষণ চড়লেন কিংবা ঘোড়ার পিছনে আপনি ছুটলেন কিনা সেটাই দেখার বিষয় ঘোড়া তার ঠিকই সঠিক গন্তব্যে পৌঁছ যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুলান তাল্লাহ পবিত্র করারই কারিমে বহু আয়াতে এই ধরনের দিক নির্দেশনা দিয়েছেন এটা চিরন্তর থাকবে